ও ভাই আমি ফার্মার চ্যালেঞ্জ করব না রে খোকা, আমাকে মারিস না। ওরে ভাই এমন হিট লাগছে রে গাইস। ওই 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 মইরা যা ফার্মার চ্যালেঞ্জ কি আমি করব এটা। একটা ডিম মেরে দিলাম, দেখি ডিমে তো মরল না, সামনে যাইতে হবে। আজকে কি ফার্মার চ্যালেঞ্জটা আমাদের কমপ্লিট হবে? নেহি রে ভাই, স্কাইলার মাইরা দিছে, স্কাইলার মাইরা দিছে। ওই মইরা যা, ওই মইরা যা, ওই মইরা যা, ওই মইরা যা আমাদের। হ্যালো এভরিওয়ান, তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। নতুন একটি গেম প্লে ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। তো আমি এখন ল্যান্ড করব, একটু ভুলে জনে ল্যান্ড করি নাই, ঠিক আছে। আমি আজকে কি চ্যালেঞ্জ করতে যাচ্ছি সেটা অবশ্যই তার টাইটেল দেখে বুঝা গেছেন। আমি আজকে চ্যালেঞ্জ করতে চাইতেছি আমাজ গানের চ্যালেঞ্জ। তো দেখা যাক কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে কিনা। অবশ্যই অবশ্যই বুয়ে আনতে হবে, বুয়ে না আনতে পারলে এই চ্যালেঞ্জটা হবে না, ঠিক আছে। অন্যান্য ভিডিওতে যে পাঁচটা কিল করে চ্যালেঞ্জ কমপ্লিট ওইটা কিন্তু হবে না, এটাতে বুয়ে আনতে হবে যেভাবে হোক। দেখি তো আমরা কিন্তু ফার্স্ট কিল করে ফেলছি ফেমাস দিয়া, ও না করি না এখনো। ও পে ও পে গাইস, ফেমাস দিয়ে একটা কিল অলরেডি করে ফেলেছি, গো করে ফেলেছি, দুইটা কিল করে ফেলেছি, আর কিল লাগে। এখন আমাদের বুইয়াটা আনতে হবে, আর ভিডিও কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, না দেখলে কিন্তু লাস্টে যে চরম বুইয়ার, যে বুইয়ার যে চরম মুহূর্তটা ওইটা কিন্তু চরমভাবে মিস করে ফেলবেন। তাই না দেখলেও দেখবেন, স্লো দেখ। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে, কে গুলি করতেছে রে দাঁড়া, তোর বাইরে গুলি করতেছস, বড় বাইরে গুলি করতেছস, দাঁড়া তোর বড় বাইরে গুলি করস বেটা। ওরে গাড়ি পর উপরে জন পইরা গেছে, কোকা তুমি মরিয়া গেছো, সমস্যা নাই, তোমাকে আমার আমার রেঞ্জ এম করে মারা লাগবে না, ঠিক আছে। অলরেডি তুমি মনে হয় তোমার উপরে জোন পইরা, রেড জোন পইরা, লাল আলু পইরা তুমি মইরা গেছো গা, ঠিক আছে। এই লাল লাভা পইরা তুমি মইরা গেছো, যাই হোক কোনো সমস্যা নাই গাইস, আমাদের দুইটা কিল হয়ে গেছে অলরেডি অলরেডি। যাই হোক আমি এখন চলে যাব রাজ্যে, ঠিক আছে, আমার ছোটোখাটো রাজ্যে চলে যাব, কারণ আমার কাছে আছে কি 500 টোকেন। 500 টোকেন দিয়ে আমার কী কী কিনা লাগবে দেখেন, আমি পাশ অল্পতে কী কী কিনি, অবশ্যই দেশের পরিস্থিতি ভালো না তাই অল্পতে বাজার হবে, ঠিক আছে গাইস। যাই হোক সমস্যা নাই, তো ফাইনালি আমরা চলে আসলাম বাজারে, বাজার করতে। আরে কী রে ভাই, বাজার করতে না, আমরা চলে আসলাম কিছু কেনাকাটা করতে 500 টোকেন দিয়ে। দেখি কী কী কিনতে পারি, যদি ইম্পর্টেন্ট কিছু দরকার হয় তাহলে অবশ্যই কিনে নেবো। তো লেভেল 3 বেস্টটা নিয়ে নিলাম, নামার শুরুতেই দেখছেন 4 করার একটা মেশিং কিন্তু অলরেডি দেওয়া ছিল কালো কালার। তো আমরা সেই মেশিংয়ের কাছে চলে যাব এবং আমাদের বেস্টটাকে আপগ্রেড করে নেবো। অলরেডি করে নেওয়া হয়ে আরও 17টা প্লেয়ার বাইচা রয়েছে, আর লাস্টের প্লেয়ারগুলো কিন্তু অনেক মারাত্মক হবে, আর ফার্মাস দিয়ে কিন্তু ওইগুলোকে মারাও অনেক টাফ হবে, কারণ এটা দিয়ে বাটনে চাপ দিয়ে রাখলে গুলি বের হয় না, এটাতে ক্লিক 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 করে গুলি বের করতে হয়। আমরা যখন ছোটোবেলায় আপনার গেমসের দোকানে গিয়ে গেমস খেলতাম, বাটন টিপে টিপে ওইভাবে গুলি করতে হয়, ঠিক আছে। যাই হোক কোনো সমস্যা নাই গাইস, আমরা চ্যালেঞ্জ কিন্তু আমাদের কমপ্লিট করতেই হবে যেভাবে হোক। এদিকে কোনো প্লেয়ার আসে কি না দেখতে তো পাইতেছি না কোনো প্লেয়ার। যাই হোক আমি একটা কাজ করব, আমার যে ড্যামেজগুলো হয়েছে ড্যামেজগুলো রিপেয়ার করে নিলাম, যাই হোক সমস্যা নাই। ওরে ভাই সাব, আমাদের কিন্তু 3টা কিল হয়ে গেছে অলরেডি, আর কি লাগে, আর কি লাগে, 3টা কিল হয়ে গেছে, আমরা হিসাব পড়লাম, 2টা গ্লু পায় আনিছি, সমস্যা নাই সামনে। ওরে ভাই সাব, পুরো রেড নাম্বার লাগছে, পুরো রেড নাম্বার, প্লেয়ার বাইচার হয়েছে 2টা প্লেয়ারকে মাইরা কি আমি বুয়ে আনতে পারবো? অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে বুয়ে যদি আনতে পারি চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ভাই ব্রাদার, না করলে কিন্তু অনেক অনেক কষ্ট পাই, খুব বেশি কষ্ট পাবো, কষ্টে কষ্টে রাগান্বিত হয়ে যাব। যাই হোক সমস্যা নাই গাইস, আমরা রিপেয়ার কিট কিনে নিলাম কয়েকটা, কারণ এগুলো লাস্টে দরকার পড়তে পারে, আর আমার কাছে যথেষ্ট পরিমাণে গ্লু ওয়াল আছে, সমস্যা নাই। এই গ্লু ওয়াল দিয়ে আমি বুয়াটা আনার চেষ্টা করব, আর আমার কাছে আছে ফার্মাস গান, ঠিক আছে। আমি এই গানের আজকে চ্যালেঞ্জ করতেছি, দেখি কমপ্লিট করতে পারি কি না। এখানে একটু রিল্যাক্সে দাঁড়ায় থাকা মারতে হবে, প্লেয়ারটা এদিকে আসতেছে, লাগ হেডে লাগ। ওরে ভাই সাব করলাম না, লাস্টে প্রবলেমটা হবে, ভালো প্লেয়ারকে মারতে গেলে তো একটু প্রবলেম হয়, যাই হোক সমস্যা নাই। আমরা এখন ওকে রাজ দেবো, তার আগে একটা ডিম মেরে দেই, দেখি ডিমটাও ড্যামেজ হয় কি না। না আমি একবারে ভুল জায়গায় মারা দিছি, মানে ওর মারা উচিত ছিল আর একটু দূরে, আর ঘর থেকে এইম করতে পারিনি যার কারণে দূরে মারতে পারিনি। যাই হোক ও আমাকে কিছুটা ড্যামেজ দিছে, দেখি ওরা আমি রাশ করব, প্ল্যান করছে ওরা আমি রাশ দিব, ঠিক আছে। আমার কাছে যেহেতু গ্লু আছে, গ্লু ছাড়াই ওরা আমি রাশ দিব,
দেখি আমাদের চ্যালেঞ্জ কি কমপ্লিট হয় কিনা। গাইস আপনাদের কি মনে হয় আমি কি ওরকম রাজ দিলে কি মারতে পারবো নাকি নিজেই মরে যাব? যাই হোক দেখা যাক কি হয়। গাইস আগাইতেছি, আমি আগাইতেছি রাজ দিতে। ওকে এই আইসা বললাম স্কেলার মারছে কেটা জানি। ও রে বাইসা বুকে রাজ দিয়ে দিছি। ও এখানে মেডি করতেছে, মেডি করতেছে। 90 হেডশট লাগছে, ও মরে যাব, ও মরে যাব। বললাম তো 90 হেডশট লাগছে, ও মরে যাব, বাঁচার কোনো উপায় নাই। যাই হোক আমাদের গুলি করতেছে। আরে ভাই গ্লু পরে নাকি, আমার নেট 99 হয়ে গেছে রে। আমি মরে গেছি, আমি মরে গেছি গাইস, আমি শিওর মরে গেছি। এতক্ষণ আমার মাইরা ফেলছে, আমি দৌড়ে গেছি। সার্ভাইভ করতে পারবো? আপনাদের কি মনে হয় আমি কি পারবো, আমি কি পারবো? ও ভাই সাহেব এখনও বাইচা রয়েছি, আমি এখনও 99 হওয়ার হয়ে গেছে, তারপরও আমি বাইচা রয়েছি। 99 হয়ে গেছে তারপর আমি কীভাবে বাঁচলাম, আমি এটাই ভাবতাছি। যাই হোক সমস্যা নাই, আজকে ভাগ্যে ফেভার করে দিচ্ছে, ভালো প্লেয়ার, ওরে মারতে হইলে একটু রিল্যাক্সে মারতে হইব। আমার বেস্টের যা ড্যামেজ করে দিচ্ছে ওইগুলো রিপেয়ার করে নিতে হবো। আমার কাছে আছে ফার্মাস গান, ফার্মাস গান দিয়ে ওরে এই দিক দিয়ে গুলি করলে ওর আমাকে রাজ দিবে। যাই হোক ওর একটু দেখে খেলতে হবে, ক্যাম্প করে করে খেলতে হইব, কারণ আমাদের চ্যালেঞ্জটা সবার আগে কমপ্লিট করা করতে হবে। আমাদের 6টা কিল হবে, ঠিক আছে? যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি রে গাইস, তাহলে আমাদের 6টা কিল হয়ে যাবে অলরেডি। যাই হোক একটু রিল্যাক্স করে দেখি, এনিমিটা আসার সুযোগ নেই। যদি এই উল্টা পাল্টা গেম প্লে করা যাবে না, ও আসতে ওকে সুযোগ দেওয়া হবে, ও আসলে ওকে মাইরা দেওয়া হবে, ঠিক আছে গাইস? আপনাদের কি মনে হয় আমি কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো? কি মনে হইতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু চেষ্টা করতেছি গাইস চ্যালেঞ্জটা মানে কমপ্লিট করার। আমি এরকম জায়গায় ওই যে প্লেয়ার, আমি একটা কাজ করব, যখন জোনে টান দিব ও এমনি আসবে, ঠিক আছে? ওই যে অলরেডি আইসা পড়ছে ও, আর ড্যামেজ 12 বডিতে। বললাম না লাস্টে হেডে লাগাইতে অনেকটা কষ্ট হয় লাস্ট প্লেয়ারকে। যাই হোক সমস্যা নাই, আমি তো চেষ্টা করব বুইয়া করার, বাকিটা আমি জানি না। কিন্তু এটা বুইয়া করাই ছাড়তে হবে, ফামাস গান দিয়ে কিন্তু বুইয়া করেই ছাড়তে হবে, বুইয়া ছাড়া হবে না। অন্যান্য গান চ্যালেঞ্জগুলো যেমন বুইয়া ছাড়া ছাইরা দিছি, যেমন লাস্ট প্লেয়ার হাতে মইরা, কিন্তু এটা তা করলে হবে না, এটা দিয়ে আমার বুইয়া করতে হবে, ঠিক আছে? এটা আমি 2 চেষ্টা করছি গাইজ, এবং দ্বিতীয়বার আমি পেরে ফেলেছি। প্রথমবার আমি পারিনি, লাস্ট প্লেয়ারের হাতে মইরা গেছি, ঠিক আছে গাইজ? সমস্যা নাই, এবার কিন্তু আমার পারতেই হবে। দ্বিতীয়বারের এত কষ্টটা আমি বিফলে যেতে দিব না। যাই হোক সমস্যা নাই গাইজ, একটা কাজ করতে হবে, জোন টান দিছে এখন যাইতে হবে, এখন ওকে রাজ দিব। ও গ্লু মাইরা দিছে ভাই আমি মরে যাম। ফাইনালি আমাদের বুয়া হয়ে গেছে, আর সেই খুশিতে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এই ছোটো ভাইকে, অবশ্যই। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস। টাটা।